ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করলো সঞ্জীবনী নামক এক বেসরকারি সংস্থা সারা দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস সালে আজকের দিন থেকেই আমাদের দেশের প্রতিটি সংবিধান কার্যকরী হয় মানুষ যাতে সমানভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকে তার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে সঞ্জীবনী গরিব মানুষদের খাদ্য শিক্ষা বস্ত্র যথাসম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সঞ্জীবনী অমৃতকুণ্ড দর এর ডাঙ্গা আদিবাসী গ্রামের দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের যাতে সারা বছর পোশাকের কষ্ট পেতে না হয় সেজন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারযোগ্য বস্ত্র সংগ্রহ করে সঞ্জীবনী সদস্য এবং সদস্যদের নিয়ে পৌঁছে গিয়েছিল সেই সমস্ত মানুষের কাছে ছোট বড় এবং বৃদ্ধ সকলের হাতেই তুলে দেওয়া হলো তাদের প্রয়োজনীয় ব্যবহারযোগ্য পোশাক সেখানকার মানুষদের সহযোগিতা এবং প্রাণ খোলা হাসি যা সম্পদ হিসেবে সংগ্রহ করে রাখলো সঞ্জীবনীর সদস্য সদস্যরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা বহরমপুর এবং বিভিন্ন জায়গা থেকে পোশাক সংগ্রহ করে সেইগুলি আমরা অমৃতকুণ্ডু গ্রামের দরের ডাঙা আদিবাসী গ্রামে আমরা পোশাকগুলি দিতে এসেছি এবং এখানকার মানুষরা যাতে বিভিন্ন শীতকাল এবং বছরের বিভিন্ন সময়ে যাতে পোশাকের জন্য অসুবিধা না হয় সেই কারণে আমরা আজকের দিনে প্রত্যেকে পোশাক কালেক্ট করে সেখানে এসে দিয়েছি এবং এছাড়াও আমরা বিভিন্ন গ্রামেও এর আগে আদিবাসী গ্রামে ঘুরে ঘুরে পোশাক দিয়েছি আগামী দিনেও দেব এছাড়া খাবার নিয়ে কাজ করি কোনো বাড়িতে যদি খাবার বেঁচে যায় সেই খাবারগুলো কালেক্ট করে সেইগুলো আমরা গরিব মানুষদের মধ্যে দিই এছাড়াও আমরা বিভিন্ন ইভেন্টে